বিনোদনের তাজা খবরে স্বাগতম। অমির চোখে পলাশ। পরিচালক কাজল আরফিন অমির সহকারী ছিলেন জিয়াউল হক পলাশ। সেই সুবাদে 2016 সালের দিকে অনেকটা জোর করে পলাশকে অভিনয় করাতে শুরু করেন অমির। শুরু থেকে পলাশ চাইতেন পরিচালক হতে, কিন্তু নির্মাতা অমি সবসময় পলাশের মধ্যে অন্য কিছু দেখতে পেতেন। অমির সিঙ্গেল নাটকগুলোতে দুই একটি সিকোয়েন্স পলাশের অভিনয় পছন্দ করতে থাকেন দর্শকরা। বিশেষ করে অমির ট্যাটু নাটকে পলাশ প্রথম নজর কাড়েন। পরে অমি তার ব্যাচেলার পয়েন্ট নাটকে কাবিলার চরিত্র বানিয়ে অভিনয় শুরু করেন পলাশকে। এই নাটক দিয়ে পলাশ অভিনেতা হিসেবে ব্যাপক পরিচিতি লাভ করেন। গত 3 বছরে এই নাটকে অভিনয়ের কারণে ছোট পর্দায় এই সময়কার তারকা অভিনেতা হয়ে ওঠেন পলাশ। সম্প্রতি পলাশ বিয়ে করেছেন পাত্রী পরিবারের পছন্দের, নাম নাফিজা রুম্মান মেহনাজ। পলাশের বিয়ের খবর ফ্যান পেজে পোস্ট দিয়ে পরিচালক অমি আবেগঘন একটি পোস্ট দিয়েছেন। লিখেছেন, ছেলেটা তার নতুন জীবনে পা রেখেছে, ওদের জন্য অনেক দোয়া ও ভালোবাসা। শুরুর দিকের কথা তুলে ধরে অমি লিখেছেন, 2016 সালের মার্চ কিংবা এপ্রিলের দিকে পলাশ আমার সঙ্গে সহকারী হিসেবে কাজ শুরু করে। অত্যন্ত পরিশ্রমী ও বাধ্যগত ছেলে সে। আমার বিভিন্ন কাজে জোর করে পলাশকে দিয়ে 1-2 সিকোয়েন্স করে অভিনয় করাতাম। সে কখনোই অভিনয় করতে চাইতো না, বলতো অভিনয় করলে আমি ডিরেকশনে মনোযোগী হতে পারি না। কিন্তু আমার কেন যেন সব সময় মনে হতো পলাশকে দিয়ে আলাদা কিছু করানো সম্ভব। সেজন্য আমি হাল ছাড়িনি, চেষ্টা চালিয়ে গিয়েছি। এই চেষ্টা, পলাশের পরিশ্রম এবং আপনাদের ভালোবাসার ফল আজকে পলাশ ওরফে কাবিলা ব্যাচেলার পয়েন্ট নাটক দিয়ে তুমুল জনপ্রিয়তা অর্জন করেন পলাশ। শুরু থেকে পলাশকে আগলে রাখা অমি লিখেছেন, পলাশকে নিয়ে রাস্তায় বের হলে মানুষ যখন হুমড়ি খেয়ে পড়ে, আমি বলে বোঝাতে পারবো না আমার কতটুকু ভালো লাগে। অন্য কেউ এটা অনুভব করতে পারবে না। আমি চাই পলাশ জীবনে আরো অনেক বড় হোক। আমার চোখে ওর জীবনটা মাত্র শুরু, এখনো অনেক দূর যেতে হবে। আমি পলাশকে শুধুমাত্র আমাদের দেশে নয়, সারা বিশ্বে জনপ্রিয় অভিনেতা হিসেবে দেখতে চাই। সবশেষে অমি দোয়া জানিয়ে লিখেছেন, পলাশ ও আমাদের লক্ষ্মী নাফিসা, তাদের পরিবার ও আমাদের সবার সম্মতিতে ঘরোয়া পরিবেশে বিয়ে সম্পন্ন হয়েছে। সবাই পলাশ ও নাফিসার নতুন জীবনের জন্য দোয়া করবেন।